সরকার পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী রোড মার্চ অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না কোনো রাজনৈতিক দলই, দাবি মির্জা ফখরুলের। পথে পথে পথসভা। যে সরকারের আমলে পরপর দুটো নির্বাচন ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, জনগণ ভোট দিতে পারে না, সেই সরকারের অধীনে কি নির্বাচন করা যায়? শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে সরব ক্ষমতাসীন দল। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মহাসমাবেশ, দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। মানুষ পুড়িয়ে মেরে মানুষের জন্য রাজনীতি করা আমি তো এই রাজনীতি জীবনের ইতিহাসে কোথাও দেখি না। আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কোনোদিন বেশি শক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের জনগণ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি অমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজার নিয়ন্ত্রণে নেমে এবার মুন্সীগঞ্জে মজুদদারকে পুলিশে দিল ভোক্তা অধিকার। কম দামে কিনতে না পারায় বিক্রিও বেশিতে সাফ জবাব বিক্রেতার, বেঁধে দেয়া দরে নেই ভ্রুক্ষেপ। মহাসড়কে সোর্সি পুলিশ, ঢাকা চট্টগ্রাম রুটে যত্রতত্র গাড়ি থামিয়ে নাম ভাঙিয়ে চলছে তল্লাশি। প্রতিনিয়ত হয়রানির শিকার যাত্রী বেআইনি বলছেন বিশেষজ্ঞ। বাতিল হচ্ছে মোবাইল গ্রাহকের পছন্দের তিন দিনের ডেটা প্যাকেজ, থাকছে না 15 দিনেরটাও। বিভ্রান্তি এড়াতে সিদ্ধান্ত, দাবি বিটিআরসির। মানতে নারাজ গ্রাহক ও অপারেটর। তাওহিদুল উলিহিয়া নামে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান, শীর্ষ নেতাসহ তিনজন গ্রেফতার। পরিকল্পনা ছিল বড় হামলার, জানালো অ্যান্টি টেরোরিজম ইউনিট। এবং ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, ডেঙ্গু আতঙ্কে হাসপাতালে ছুটছেন সব বয়সী মানুষ, আজও প্রাণহানি 14। পরিস্থিতি স্থিতিশীল, দাবি মেয়র তাপসের।